আসসালামু আলাইকুম, আমার নাম নীলুফা, আমার বয়স 55 বছর। আমি আসছি, মানে উনি অসুস্থ, এখন সুস্থ আছি স্যার, ট্রিটমেন্টে আল্লাহর রহমতে ভালো আছি। আমি কুমিল্লার থেকে আসছি। আমার মাথা ব্যথা, ঘাড় ব্যথা, ফিরেমে রুগুলের মেঝে ব্যথা ছিল। আমার সমস্যা হইতো, অনেক সমস্যা হইতো, মানে কাজ করলে কষ্ট হইতো, মানে হাঁটা চলা করলে কষ্ট হইতো, হাত পা ঝিমঝিম হইতো, অবশ্যই হইতো, এরকম হইতো। হ্যাঁ, ব্যথার জন্য মানে কষ্ট পাইছি, মানে কাঁদছিও, মানে এখন তো ভালোই আছি মোটামুটি আলহামদুলিল্লাহ। মানে ব্যথার জন্য ঘুমাইতে পারছি না, সারা রাত জেগে থাকছি, ফটফট করে গরম পানি দিয়ে নিয়ে সেঁক দিছি, এরকম করছি আর কি। আমি হচ্ছে 12 বছর ধরে ব্যথাটা ভুগছি, মানে এখন সারের কাছে আছি, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এমন সময় ছিল ঘুমাইতে পারতাম না, হাঁটতে পারতাম না ব্যথার জন্য। মাঝে মধ্যে আমার এরকম ব্যথা হইতো, মনে হয় যে কষ্ট লাগতো, মরে যাইতে মন চাইতে। আমার মেয়ের জামাই অসুস্থ হয়েছে, মেয়ের জামাই এখানে মানে মোবাইলে এড দিকে আসছে, আইয়ে সুস্থ হয়েছে, পরে আমারে আনছে। আমার মেয়ের জামাই এখানে আইয়ে সুস্থ হয়েছে, আরো অন্য অন্য রুগীরও আনছে, ওরাও সুস্থ হয়েছে, আমারও আনছে, আমিও সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমার হাত পাও ঝিমঝিমে না, ব্যথা করে না, মানে অবশ্যই আসে না, ভালো আছি। হাঁটতে পারি, ঘুমাইলেও ব্যথা করে না। এই রোগের জন্য আমি 8-9 জন ডাক্তার দেখাইছি, ওষুধ খাইলে কয়েকদিন ভালো থাকছি, পরে আবার গেছি, আবার খাইলে কয়েকদিন ভালো থাকছি। মানে রোগটা যে কি আমার সমস্যাটা এটা এটা ধরতে পারছে না আর কি ঠিক মতো। আমার অন্য কোনো স্যারে এই সমস্যাটা ধরতে পারে না, সবগুলো স্যারের কাছে আসার পরে আমার এই সমস্যাটা ধরা পড়ছে। আমার রোগটার নাম হচ্ছে ফিরেডি। এখানকার সবাই ভালো, মানে আমার থেরাপি দিছে, হ্যাঁ, পরে আমার মানে খালার আছে, খালারও সেবা যত্ন করছে, সবাই ভালোই আছে। তারপরে সিস্টার তারাও আছে না, ভালোই ইয়ে করছে, দেখাশোনা করছে, পরিবেশ তো ভালোই ঠিক আছে। আমার সবাই দেখলে বলতে আংটি ভালো আছেন, কেমন আছেন, কোনো সমস্যা হলে আমার কাছে বললেন। স্যার, আপনাকে আমি ধন্যবাদ দিলাম, আমি যে আপনার কাছে আইয়া রোগটাও ধরা হলো, আমি সুস্থ হইলাম, ভালো হইলাম, আরো জন অনেক মানুষ আই ভালো হয়। আমি যে এখানে আসছি, চিকিৎসা হচ্ছি, ভালো হচ্ছে, আপনারাও সবাই এখানে আসেন, সবাই ভালো হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।